Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sammanit dindar, imandar, mumin, mu'minat, musalman, bhai o bonera. Aaj ami apnader samne Quranul Karim theke emon ekti ayat amol korar jonno bolbo jei ayat tuku jodi amra keu pori তাহলে আমরা এই আয়াত থেকে ইনশাআল্লাহ फायदा পাব। যদি কারো স্ত্রী অবাধ্য হয়ে যায়, যদি কারো সন্তান সন্তানাদি আলে আওলাদ অবাধ্য হয়ে যায়, অথবা স্বামী কথা শুনে না অথবা স্ত্রী কথা শুনে না, তাহলে তারা কুরআন শরীফের একটি আয়াতের আমল করবে। আয়াতটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা পরীক্ষিত আমল। আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, আপনার স্ত্রী হলে আপনার বাধ্য হয়ে যাবে, সন্তান অবাধ্য হলে বাধ্য হয়ে যাবে। যে কেউ যদি এই আয়াতটা বেশ বেশ করে তিলাওয়াত করে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে নামাজ আদায় করে, তাই নামাজে বসে ভূত পবিত্র অবস্থায় এই দোয়াটুকু করে, আল্লাহ তাআলা তার অবাধ্য মানুষকে তার বাধ্য করে দিবেন। দোয়াটি আমি পড়ে শোনাচ্ছি, দোয়াটি এই আয়াতে কালিমা, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا. আমি আবার ভেঙে ভেঙে পড়ছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا লিলমুত্তাকিনা ইমামা। জো কোই ইস আয়াত কো এক মর্তবা হর নামাজ কে বাদ পর লিয়া করে, ইসকি আওলাদ আওর বেওয়ি দিনদার হো জায়েগা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতের উপর আমল করার তৌফিক নাসিব করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর এই আমলটুকু আপনি সওয়াবের নিয়তে অন্য ভাইদেরকে শেয়ার করে আপনারা আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশায় আজকে এখানেই সমাপ্ত করলাম।